এক বোন লিখেছেন যে মা খুবই অসুস্থ, এর মধ্যে সন্তান অনেক জ্বালাচ্ছে। মা ভুলক্রমে অনিচ্ছাকৃতভাবে সন্তানকে বদদোয়া দিয়ে দিয়েছে। পরবর্তীতে মা সন্তানের জন্য দোয়া করে দিয়েছে, তারপরও কি সেই বদদোয়া লাগার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সম্পদ, সন্তান এদের ব্যাপারে কখনোই বদদোয়া করো না। কেননা হতে পারে তুমি যেই সময়ে বদদোয়াটা করতেছ ওই সময়টা দোয়া কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ সময়, যে আল্লাহর কাছে সে দোয়াটা উঠে যাবে এবং সেটা কবুল হয়ে যাবে, এটা হতে পারে। তো এই জন্যে অনিচ্ছাকৃতভাবে হোক বা রাগের বশবর্তী হয়ে হোক যে বদদোয়া আপনি করবেন, যদি ওই সময়ের মধ্যে বদদোয়াটা এসে যায় তাহলে অবশ্যই এটা বাস্তবায়ন হয়ে যাবে। তো এই জন্যে মানুষকে সবুর অবলম্বন করতে হবে এবং চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, কাজ করতে হবে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হলো এই যে দোয়া বদদোয়া করলেই যে সেটা লেগে যাবে এটা কিন্তু জরুরি নয়। হ্যাঁ, জরুরি নয়। অনুরূপভাবে বদদোয়ার পরিবর্তে ভালো দোয়া করলেই যে সেই ভালো দোয়াটাও মানে তার পক্ষে বা তার উপকারে এসে যাবে তাও জরুরি নয়। মোট কথা, সতর্ক থাকতে হবে আমাদেরকে কথা বলার ক্ষেত্রে, দোয়া করার ক্ষেত্রে, মানুষকে গালিগালাজ করার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আমাদের জবানকে মানে কন্ট্রোল রাখতে হবে। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে সে তৌফিক দান করেন।